সিজনটা হচ্ছে পাকা আমের। পাকা আম দিয়ে বানানো যাবে ম্যাঙ্গো কাস্টার্ড। কাস্টার্ড খেতে এমনিতেও দারুণ লাগে, ম্যাঙ্গো কাস্টার্ডটা খেতে আরও বেশি মজার হয়। যারা এখনও ম্যাঙ্গো কাস্টার্ডটা বানাননি তারা চাইলে আজকে রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন। রেগুলার কাস্টার্ড থেকে এই ম্যাঙ্গো কাস্টার্ডের স্বাদ একটু আলাদা। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। প্রথমে হচ্ছে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। 1/4 কাপ লিকুইড মিল্কের সাথে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। কাস্টার্ড পাউডারটা যখন গোলানো হয়ে যাবে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় প্যান বসিয়ে কাপ দিয়ে মেপে 3 কাপ দিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। 3 কাপ লিকুইড মিল্কের সাথে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারই দিতে হবে, তাহলে কাস্টার্ডের ঘনত্বটা একদম ঠিক থাকবে। আর 1 টেবিল চামচ সমান হচ্ছে 3 চা চামচ। আপনারা চাইলে 4 চামচেও মাপ করতে পারবেন। তারপর চুলাতে বসিয়ে অল্প আঁচে নেড়ে চেড়ে জাল করে যাওয়ার পালা। জাল করতে করতে একটা সময় দেখা যাবে কাস্টার্ডের মিশ্রণটা ঘন হতে শুরু করেছে আর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে। তারপর এখানে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর এখানে 2 রকমের বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারেন। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা এখন অনেক ঘন। ঠিক এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখন চুলা থেকে নামিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমরা আমের পিউরি করে নিচ্ছি আর হচ্ছে কিছু আম টুকরো করে নিচ্ছি পরিবেশনের জন্য। একটা পাকা আম নিয়ে প্রথমে স্লাইস করে নিতে হবে, তারপর আমটাকে টুকরো করে নিতে হবে যাতে আমগুলো কিউব করে কাটা ওরকম দেখা যায়। তো এখন এভাবে আমের কিউবটা যখন রেডি হয়ে গেছে আমরা কাস্টার্ডটা রেডি করে নিচ্ছি। কাস্টার্ডের এই মিশ্রণটা যে ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঘন হয়ে গেছে। এখানে আমরা 1 কাপ দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমি পাকা আম ব্লেন্ডারে দিয়ে পিউরি বানিয়ে নিয়েছি। আমের পিউরিটা দেওয়ার পর কাস্টার্ডের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কাস্টার্ডটা একটু পাতলা হবে যার কারণে কাস্টার্ডের ঘনত্বটা ঠিক রাখতে হবে, তা না হলে ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার পর খুব বেশি পাতলা হয়ে যাবে। মেশানো হয়ে গেলে এখন পরিবেশন করার পালা। সবগুলো বাটিতে ঢেলে নেওয়ার পর উপরে কিছু কিউব করে কেটে নেওয়া আমের কুচি আর কিছু আনার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যেভাবে পছন্দ হয় এভাবেই সাজাতে পারেন। আবার চাইলে এখানে যে কোনো ফল অ্যাড করতে পারেন। তো আমাদের কাস্টার্ড এখন রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ডের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন রেসিপির জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।